যে দুই মাধ্যমের বিভেদ তল যদি বক্রতল, সেই আলোচনা নিয়ে আসবে। এবং বক্রতল বলতে এখানে আমরা বিশেষ কিছু আলোচনা যাব না, গোলীয় তল নিয়ে আসবে। অর্থাৎ দুই মাধ্যমের বিভেদ তলটা যদি গোলীয় তাহলে তার প্রতিবিম্ব কি হবে গতিতল, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনায় আসবে। এখন এই গোলীয় তল মানে কি হবে, গোলকের অংশ। যদি গোলীয় প্রতিসারক তল গোলকের একটা অংশ হবে, তো সেই গোলকের অংশটা কোন দিকে আছে না আছে, মানে কোন দিকটা ঘনমাধ্যম আর কোন দিকটা লঘু মাধ্যম, তার উপর ভিত্তি করে গোলীয় তলটাকে আমরা বলি অবতল গোলীয় তল বা উত্তল গোলীয় তল। যদি গোলীয় তলে অবতল দিকটা বা অবতল দিকের মাধ্যম লঘু মাধ্যম, গোলীয় তলে অবতল দিকের মাধ্যম যদি লঘু মাধ্যম হয় তাহলে সেই গোলীয় তলকে বলা অবতল গোলীয় তল। আর যদি গোলীয় তলের উত্তল দিকের মাধ্যম হয় লঘু মাধ্যম তাহলে সেই তলটা বলা হয় উত্তল গোলীয় প্রতিসারক তল। তোমরা ছবিতে দেখলেই বুঝতে পারবে। যদি এরকম এইটা তো উত্তল, এই দিকটা এই দিকটা অবতল আর এদিকে কি বলে উত্তল, তাহলে এখন আমি এটাকে বলতে পারবো না যেটা গোলীয় প্রতি অবতল প্রতিসারক তল না উত্তল প্রতিসারক তল, কখন বলতে পারবো? যদি এই দিকটা হয় লঘু মাধ্যম আর এই দিকটা হয় ঘন মাধ্যম তাহলে এই তলটাকে বলবো অবতল প্রতিসারক তল। অবতল দিকের মাধ্যমটা কি লঘু মাধ্যম আর উত্তল দিকের মাধ্যমটা ঘন মাধ্যম, তাহলে সেই তলটাকে বলা হলো অবতল প্রতিসারক। আর যদি এই দিকটা কি অবতল তাহলে এই দিকটা হয়ে যাবে ঘন মাধ্যম আর এই দিকটা যদি লঘু মাধ্যম তাহলে কি হলো উত্তল তলের দিকটা যদি হয় লঘু মাধ্যম তাহলে সেই তলটা গলায় উত্তল প্রতিসারক তল। যে কোনো গোলীয় প্রতিসারক তলই গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় গোলীয় প্রতিসারক তলের কেন্দ্র বা বক্রতা কেন্দ্র। এই গোলকের অংশ তাহলে এটা বলা হবে এই তলের বক্রতা কেন্দ্র। এইটা যেমন এই গোলকের অংশ তাহলে এর কেন্দ্রকে বলা হবে এই তলের বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রকে আমরা সিডি দিব। তলের যেটা মধ্যবিন্দু সেটা বলা হয় এর কোণ, এটা তল তার মধ্যবিন্দু। যদি আমি এম এন তলের নাম তাহলে এম এন তলের মধ্যবিন্দুকে বলা হয় প্রতিসারক তলের মধ্যবিন্দু বা কোল বলা হয় মেরু, তলের মেরু, গোলীয় প্রতিসারক তলের মেরু, এটা হলো বক্রতা কেন্দ্র। আর গোলীয় প্রতিসারক তল যে গোলকের অংশ তার ব্যাসার্ধ, তার ব্যাসার্ধকে বলা হয় তলের বক্রতা ব্যাসার্ধ, গোলীয় প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ। এর যে ব্যাস, ব্যাস বলতে গোলকের ব্যাস নয় তলটা, যে এই পর্যন্ত তল নিচে তাহলে এর ব্যাস হলো এইটা এম এন সরল রেখার হলো ব্যাস, এইটা হলো হচ্ছে তলের উন্মেষ। যেমন ওখানে বলেছিলাম ঠিক একই রকম, আমরা কোথায় গোলীয় দর্পণের ক্ষেত্রে উন্মেষের কথা বলেছিলাম ঠিক একই রকম, এখানেও এটা হলো উন্মেষ। মেরু এবং বক্রতা কেন্দ্র যোগ করলে পরে যে সরল রেখা পাবো তাকে বলা হয় প্রধান অক্ষ। গোলীয় তলের মেরু এবং বক্রতা কেন্দ্র, মেরু এবং বক্রতা কেন্দ্রকে যোগ করলে পরে যে রেখা পাওয়া যাবে সেই রেখাকে বলা হয়
হয়েছে কি কি বললাম, মেরু বললাম, বক্রতা কেন্দ্র বলা হলো, বক্রতা ব্যাসার্ধ বলা হলো, ইংলিশ বলা হয়েছে প্রধান অক্ষ বলা হলো। এরপরে এটা আসবো কি বললাম যে সবসময় আমরা যেটা এখানে আলোচনার মধ্যে থাকছি সেটা হলো যে একটা বস্তু আছে তার প্রতিম্ব কোথায় গুলি করছে, সেটা আমরা সমতল দর্পণে দেখেছি, আমরা গোলীয় দর্পণে দেখেছি, আমরা প্রতিসরণেও দেখেছি যে প্রতিম্ব কোথায় গুলি। এখানেও আমরা একটা বস্তু আছে তার প্রতিম্ব কোথায় গুলি দেওয়া সেটা এখানেও আমরা আলোচনা করি। আর এই যা বুঝলে পরে তারপরে আমরা লেন্স বুঝতে পারি, লেন্স আমরা সামান্য একটু করেছি, এটা লেন্সের অংশ পার্ট অংশ, লেন্সের দুটো গলিয়ে দল আছে না একটা গলিয়ে দল আছে। তো স্বাভাবিকভাবে এখানেও চিহ্ন সংক্রান্ত একই নিয়ম হলো, চিহ্ন সংক্রান্ত নিয়ম, যে কোনো দূরত্বই মাপা হবে মেরু থেকে, যে কোনো দূরত্বই মাপা হবে মেরু থেকে, মেরু থেকে আমি এদিকে দূরত্ব মাপবো, মেরু থেকে এদিকে দূরত্ব মাপবো, প্রধান অক্ষ বরাবর দূরত্ব মাপা হবে মেরু থেকে। দু নম্বর হচ্ছে আমাদের যে আলোচনা এখানে সীমাবদ্ধ থাকবে সেখানে বস্তুটা হচ্ছে বিন্দু বস্তু এক নম্বর, দু নম্বর যে সেই বস্তু বিন্দুটা প্রধান অক্ষের উপরেই আছে, চিহ্ন সংক্রান্ত নিয়ম হয় না, কিন্তু আমরা যে আলোচনাটা থাকবো সেই আলোচনাতে বস্তু হচ্ছে বিন্দু এবং সেই বিন্দুটা কোথায় প্রধান অক্ষের উপরে, তাহলে স্বাভাবিকভাবে যে আলোকরশ্মি আপতিত হচ্ছে কোথায় ইভেন তলে বা গোলীয় প্রতিসারক তলে, সেই আলোকরশ্মি হচ্ছে সমাক্ষী অর্থাৎ প্রায় অক্ষ বরাবর, প্রায় অক্ষ বরাবর অর্থাৎ আমি যদি এখানে আবহিত হচ্ছে এখানে এত দূরে নয় সেটা খুব কাছেই আবহিত হচ্ছে, কোথায় মেরুর খুব কাছাকাছি অঞ্চলে সেটা আপতিত হচ্ছে, এই জায়গাগুলো খেয়াল রাখা। তাহলে চিহ্ন সংক্রান্ত নিয়মের একটা বললাম কি যে সমস্ত দূরত্ব মাপা হবে মেরু থেকে, অবৈধ রশ্মির অভিমুখে মাপা দূরত্ব ধনাত্মক, অবৈধ রশ্মির বিপরীত অভিমুখে মাপা দূরত্ব ঋণাত্মক। অবকল তলে এক নম্বর আলোচনায় আসছি বস্তু সৎ এই কোনটা কি আপাতত
করেছিল আবৈত রশি যে পূরণ করেছিল যে আবেদন করুন আলোক রশ্মি যদি এটা একই মাধ্যম হতো তাহলে এইভাবে যদি একই মাধ্যম হতো কিন্তু কোন মাধ্যমে ঢুকছে গণমাধ্যমে ঢুকছে তাহলে গণমাধ্যমে ঢুকলে কি হবে অবিলম্বে দিকে সরে যাব তাহলে অবিলম্বে দিকে সরে যাব বুঝে নিলাম আরেকটা আলোক রশ্মি অপি বরাবর আবৈধ হয়েছে তাহলে আপাতন কোন কত শূন্যটি কিন্তু যদি এটাকে পিছন দিকে বাড়ায় এটাকে পিছন দিকে বাড়ালাম আর এটাকে পিছন দিকে বাড়ালাম তাহলে কি হলো এইখানে ছেদ তাহলে এইটা কি বলে অসত্য এই দুটো আলোক রশ্মিকে কি মনে হবে মনে হবে আই বিন্দু থেকে আসছে তাহলে আই বিন্দু হচ্ছে অসত বিন্দু তাহলে এই কোনটা কত এই কোন কত এই কোনটা কি কোন বলো প্রতিসরণ কোন এই কোনটা যদি আর হয় তার মানে এই কোনটা এই প্রতিবহন এইটা একটা সরলরেখা বটে আর এই ডট ডট দিয়ে পরে এই নীল রঙের একটা সরলরেখা তাহলে এখানে আরো কয়েকটি চিহ্ন সংক্রান্ত নিয়ম অনুসারে আমরা লিখে নিই যেমন পিও কি মানে মেরু থেকে বস্তু দূরত্ব আমরা বস্তু দূরত্ব কিন্তু অবৈধ রশ্মি বিপরীত দিকে মাইনাস পি আই অবৈধ রশ্মি বিপরীত দিকে যাচ্ছে অতিরিক্ত দূরত্ব এবং পি সি বক্রতার ব্যাসার্ধ চিহ্ন সংক্রান্ত নিয়ম অনুসারে আমরা এটা লিখতে এখন এই কোণটা যদি থিটা হয় কোন কোণটা না ও সি এ বা আই সি এ এই কোণটাকে আমরা ধরলাম থিটা তাহলে ত্রিভুজ ও সি এ ত্রিভুজ ও সি এ এইখান থেকে আমরা লিখতে পারি সাইন কোণ ও এ সি সাইন কোণ ও এ সি বাই ও সি ইকুয়ালস সাইন কোণ ও সি এ বাই ওই সাইন এ বাই এ সমান সাইন বি বাই বি সমান সাইন সি বাই সি সেটা ব্যবহার করেছি অর্থাৎ সাইন ও এ সি মানে সাইন আই ও এসি মানে কি বলে আই বাই ও সি ইকুয়ালস টু সাইন ও সি এ মানে থিটা বাই সাইন থিটা ইকুয়ালস টু ওই বা লেখা যেতে পারে সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু ও সি বাই ও এ রয়েছে দু নম্বর লিখছি ত্রিভুজ আই সি এ এখান থেকে এই ডট ডট লাইনটা কালো লাইন আর এটা আই সি এ এই ত্রিভুজটাকে লিখতে পারি সাইন কোণ আই এ সি বাই আই এ সি বাই আই সি ইকুয়ালস সাইন কোণ আই সি এ বাই আই এ আই এ সি মানে কত আর আই সি এ মানে
theta and sin r by I equals to sin theta by I. Y এখান থেকে লেখা যায় sin r by sin theta equals to I c by I. এইটা যেভাবে বার করলাম এটাও সেইভাবেই বার করছি। আবার এ বিন্দুতে প্রতিসরণের জন্য লেখা যায় এ বিন্দুতে প্রতিসরণ হয়েছে, তাই তো? তাহলে স্নেলের সূত্র যদি ব্যবহার করি তাহলে লিখতে পারি মিউ ওয়ান সাইন আর ইকুয়ালস টু মিউ টু সাইন আর, তাই তো? মিউ ওয়ান সাইন আর সমান মিউ টু সাইন আর, সাইন থিটা দিয়ে উভয়পক্ষকে ভাগ করে দিলে তাহলে লেখা যায় মিউ ওয়ান সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ টু sin r by sin theta, or লেখা যায় mu 1 sin i by sin theta সমান cos y oa equals to mu 2 sin r by sin theta সমান ic by ia or mu 1 OC OC সমান লেখা যায় OP মাইনাস PC বা CP, OP মাইনাস CP বাই OA, OA সমান লিখতে পারি আমরা OP। A বিন্দু আর P বিন্দু খুবই কাছে, তাহলে আমরা A বিন্দুর জায়গায় P বিন্দু লিখতে পারি সমাক্ষী অরস উত্তর মনে হয় ইকুয়ালস টু মিউ টু আই সি সমান লেখা যায় আই পি মাইনাস পি সি, আই পি মাইনাস পি সি বাই আই এ সমান লেখা যায় আই পি, আর এখান থেকে লেখা যায় মিউ ওয়ান ওয়ান মাইনাস সি পি বাই ও পি, ওপি বাই ও পি মাইনাস সি পি বাই ও পি ইকুয়ালস টু মিউ টু আই পি বাই আই পি মাইনাস পি সি বাই আই পি, আই পি বাই আই পি মানে ওয়ান মাইনাস পি সি বাই আই পি, আর মিউ ওয়ান ওয়ান মাইনাস সি পি কত মাইনাস আর, ওপি মাইনাস এ ইকুয়ালস টু মিউ টু ইন্টু ওয়ান মাইনাস পি সি মাইনাস আর আইপি মাইনাস ভি, এই মাইনাস মাইনাস কেটে গেল অর্থাৎ এখান থেকে লেখা যায় মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি, দেখা যায় এই মাইনাস মাইনাস কেটে গেল, এন মাইনাস আছে মাইনাস এন থাকবে কেন মাইনাস একই প্রমাণ থাকবে, আর এখান থেকে লেখা যায় এটাকে ঋণ নিয়ে এলাম মিউ টু আর বাই ভি, এটা এখানে যা আছে মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়ালস মিউ টু, এই মিউ ওয়ান কে লিখে গেলাম মাইনাস ইউ ওয়ান হয়ে মিউ ওয়ান হয়ে, আর এখান থেকে আর যদি আমরা কমন নিই তাহলে হয় মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান, আর আর দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে দেখা যায় মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, একে অনেক সময় গাউসের সমীকরণও বলা হয়। এখন যদি মিউ ওয়ান হয় ওয়ান এবং মিউ টু হয় মিউ, অর্থাৎ প্রতিসারক মাধ্যমকে যদি বায়ুতে রাখা হয় সেই ক্ষেত্রে সমীকরণটা কি দাঁড়াবে, দাঁড়ায় মিউ বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ মাইনাস ওয়ান বাই আর, এটা হলো সম্পর্ক ইউ ভি এবং আর এর মধ্যে, অর্থাৎ বস্তু দূরত্ব ইউ যদি জানি আমরা একটা নির্দিষ্ট প্রসারক তলের ক্ষেত্রে আমরা মিউ টু বা মিউ ওয়ান এবং আর এগুলো জানি, ভি আমরা পাঁচ মিনিটের উপর পড়তে, এই সম্পর্কটা কার জন্যে বস্তু সর এবং লঘু মাধ্যম আছে এবং উৎপন্ন প্রতিম্বটা অসর, এরপরে আলোচনায় আসবো।
বস্তু লঘুমাত্র কিন্তু অসল। নেক্সট একই রকমের অবতল দোলের প্রতিসরণ কিন্তু বস্তু এখানে অসল এবং উৎপন্ন প্রতিবিম্ব হচ্ছে সল। বস্তু হল অসল এবং উৎপন্ন প্রতিবিম্ব সল। এই হলো একটা অবতল প্রতিসারক যার মেরু পি, এমএন হচ্ছে অবতল প্রতিসারক, বক্রতা কেন্দ্র সি। এখানে একটা আলোক রশ্মি এই হলো আসত, যদি মাধ্যমটা একই থাকতো তাহলে এই যদি আরেকটা আলোক রশ্মি যায় তাহলে এরা পরস্পরকে এখানে ছেদ এটাই তো এটা লঘু মাধ্যম তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা ছিল এই কোন দিকে যাবে, যেহেতু গণমাধ্যমে প্রবেশ করছে তাহলে অবিলম্বে দিকে সরে যাবে, এই দিক থেকে এই দিকে সরে যাবে, বুঝতে পেরেছি? অর্থাৎ আলোক রশ্মি যাবে তাহলে এই একটা প্রতিষ্ঠিত রশ্মি একটা প্রতিষ্ঠিত পরস্পরকে এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা কি সৎ প্রতিবিম্ব এই অসৎ বস্তু, ও হলো অসৎ বস্তু আই হলো তার সৎ বিন্দু, ক্লিয়ার হয়েছে? এই কোণটা আই, এই কোণটা হচ্ছে আমাদের আর, এটাই তো এই কোণটা হলো আর। তাহলে এই কোণটা কত, আর এই কোণটাই বা কত, এই কোণটা কত 180 ডিগ্রি মাইনাস আর, আর এই কোণটা কত 180 ডিগ্রি মাইনাস আর, এটাই কি আই হয়, এটা তো সরল এই কোণটাকে আমরা বলছি। এখানেও একই রকম ভাবে ইসি বা আইসি ইকুয়ালস টু মাইনাস আর, পিও ইকুয়ালস টু প্লাস ই এবং পিআই ইকুয়ালস টু প্লাস বি, তাই তো? আবৈধ রশ্মির দিকে বস্তু দূরত্ব, অবৈধ রশ্মির দিকে কিন্তু বক্রতা কেন্দ্রটা কি অবৈধ রশ্মির বিপরীত দিকে, এটা হলো মাইনাস আর। ত্রিভুজ সিওএ থেকে, সিওএ থেকে কি লেখা যায়, সাইন কোণ সিএও বাই ওসি, সিএও বাই ওসি বা সিও ইকুয়ালস সাইন কোণ এসিও, এসিও বাই ও এ বা লেখা যায় সাইন 180 ডিগ্রি মাইনাস আই, সিএও মানে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আই, বাই ওসি ইকুয়ালস টু সাইন থিটা বাই ও এ, সাইন 180 মাইনাস আই মানে সাইন আই, মানে এখানে লেখা যায় সাইন আই বাই ও সি ইকুয়ালস টু সাইন থিটা বাই ও এ, বা লিখতে পারি আমরা সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু ও সি বাই ও এ। তারপরে ত্রিভুজ সি আই এ, ত্রিভুজ সি আই এ থেকে
এই ছবিটা দেখি সাইন এই কোণ এই কোণটার মান কত 180 ডিগ্রি মাইনাস আর বাই সিআই ইকুয়ালস টু সাইন থিটা বাই আই সাইন এ বাই এ ইকুয়ালস টু সাইন বি বাই বি ইকুয়ালস টু সাইন সি বাই সি ওই ফর্মুলা ব্যবহার করছি তাহলে এটা হলো কি সাইন আর বাই সি আর সমান সাইন থিটা বাই আই বা বলা যেতে পারে সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস টু সি আই বাই আই এরপর এ বিন্দুতে স্নেলের সূত্র লাগাও এ বিন্দুতে স্নেলস ল প্রতিসরণের জন্য স্নেলের সূত্রটি ব্যবহার করি তাহলে কি লিখতে পারি মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস টু মিউ টু সাইন আর ওই পক্ষকে সাইন থিটা দিয়ে ভাগ করলে সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ টু সাইন আর বাই সাইন থিটা সাইন আই বাই সাইন থিটা সমান ওসি বাই ওয়ে তাহলে আমাদের লিখতে পারি মিউ ওয়ান ওসি বাই ওয়ে এবং মিউ টু সাইন আর বাই সাইন থিটা সাইন আর বাই সাইন থিটা সমান সি আই বাই আই এ মিউ টু সি আই বাই আই এ আর লেখা যায় মিউ ওয়ান ও সি ও সি সমান কি লিখবো পিসি প্লাস পিও পিসি প্লাস পিও বাই ও এ ও এ সমান লিখতে পারি কি পিও সমান মিউ টু পিসি পিও নয় পিসি প্লাস পিও বাই ও এ ও এ সমান কি পিও ঠিকই রয়েছে ও এ সমান পিও ঠিক আছে এ বিন্দু পি এর খুব নিকটে যেহেতু ক্ষুদ্র হমেশ অর্থাৎ আলোক রশ্মি গুলো সব সমাক্ষীয় রশ্মি তাহলে পি বিন্দু আর এ বিন্দু তুমি করে অর্থাৎ ওপি সমান ওয়ে বা ও এ সমান ওপি আই এ সমান আই তাহলে সি আই সি আই সমান কি পিসি প্লাস পি আই বাই আই এ সমান পি আই প্লাস মিউ ওয়ান পিসি বাই পিও প্লাস পিও বাই পিও মানে ওয়ান সমান মিউ টু পিসি বাই পি আই প্লাস পিস পি আই বাই পি আই মানে ওয়ান অর মিউ ওয়ান পিসি সমান মাইনাস আর পিও সমান প্লাস ইউ মাইনাস আর বাই ইউ প্লাস ওয়ান ইকুয়ালস টু মিউ টু পিসি মানে মাইনাস আর পি আই মানে প্লাস ইউ তাহলে মাইনাস আর বাই ভি প্লাস ওয়ান পর এখান থেকে লেখা যায় মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ প্লাস মিউ ওয়ান ইকুয়ালস টু মাইনাস মিউ টু আর বাই ভি প্লাস মিউ টু পর এখান থেকে লেখা যায় এটা বেরিয়ে নিয়ে এলে প্লাস হয়ে গেল মিউ টু আর বাই ভি এটা এখানে আছে মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মিউ ওয়ানকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস মিউ ওয়ান আর কমন মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ভি ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বা লেখা যেতে পারে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ভি ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই একই রকম মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ভি ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর বস্তু সৎ কিন্তু ঘন মাধ্যম এর আগে যেটা আলোচনা করলাম দুটোই ছিল বস্তু লঘু মাধ্যম বস্তু সৎ এবং ঘন মাধ্যম একটা অবতল প্রতিসারক তল ডান দিকের মাধ্যমে প্রতিসরণ কমিয়ে
বাম দিয়ে মাধ্যমে প্রতিস্থাপন করে মিউ টু, এবং অবশ্যই মিউ টু ইজ গ্রেটার দেন মিউ ওয়ান, তবে এটা অবতরণ। এদিকটা যদি লঘু মাধ্যম হয় তাহলে এটা অবতরণ। বস্তু এখানে কোথায় আছে? ঘন মাধ্যম, অর্থাৎ আমরা মনে করলাম বস্তু যদি এ বিন্দুতে এইভাবে আবহিত হয় এটা কি আপতন কোণ? কোনটা এটা হলো আপতন কোণ। কি হবে প্রসারণ কোণ? বড় হবে না ছোট হবে? বড় হবে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, বড় হবে অর্থাৎ অভিলম্ব থেকে দূরে সরে যাবে, অর্থাৎ আলোক রশ্মি এই দিকে যাবে, এই বি পথে প্রতিষ্ঠিত। তাহলে এই যে একটা প্রতিষ্ঠিত রশ্মি আর একটা প্রতিষ্ঠিত রশ্মি, দুটো এই দিকে বাড়ালে মিলবে না, কিন্তু পিছন দিকে বাড়ালে এটাকে পিছন দিয়ে বাড়ালাম, এটাকে পিছন দিয়ে বাড়ালাম, এই বিন্দুতে ছেদ করবো, তাহলে এটা হলো অসব প্রতিবিম্ব। এই কোণটা কত? প্রতিসম কোণ। আর প্রতিষ্ঠিত রশ্মি এবি এবং প্রতিষ্ঠিত রশ্মি পিসি কে পিছন দিকে বাড়ালে আয় বিন্দুকে ছেদ করে আয় হচ্ছে অসব প্রতিবিম্ব ও সব বস্তু। এই কোণটাকে আমরা থিটা বলছি বারবার, থিটা আই। তাহলে এই যে কোণ, এই কোণটা কত? 180 ডিগ্রি মাইনাস আই, তাই তো? আর এই কোণ 180 ডিগ্রি মাইনাস আর, কারণ এটি একটা সরলরেখা, এটা আর কোণ, মানে এটা 180 ডিগ্রি মাইনাস আর। পিসি আপনি তো সি দিকে, তাহলে প্লাস আর, পিও মাইনাস ইউ, পিআই মাইনাস আপনি তো সি বিপরীত, এটা হচ্ছে বস্তু, এটা হচ্ছে এ ত্রিভুজ সিওএ, সিওএ এই ত্রিভুজের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? সাইন কোন কোনটা? এই কত? 180 মাইনাস আর ওয়াই, এই কোণের বিপরীত বহুমান হচ্ছে ওসি, ইকুয়ালস টু সাইন থিটা, এই কোণ তার বিপরীত বহু ওএ, অর্থাৎ সাইন আই ওয়াই ও সি ইকুয়ালস টু সাইন থিটা ওয়াই ওএ, বা বলা যেতে পারে সাইন আই ওয়াই সাইন থিটা ইকুয়ালস টু ও সি ওয়াই। ত্রিভুজ আই এ সি, এই ত্রিভুজ এই কি লিখতে পারি? সাইন এই কোণ 180 মাইনাস আর, এই যে কোণ, ডিভাইড বাই আই সি ইকুয়ালস টু সাইন থিটা বাই এই কোণ, অর্থাৎ আই, অর্থাৎ সাইন আর বাই আই সি ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই আই এ। আর এখান থেকে দেখা যায় সাইন আর বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু আই সি বাই আই এ, ঠিক আছে? এবার এ বিন্দুতে প্রতিসরণ জন্য আমরা স্নেলের সূত্র লাগাচ্ছি, কি লিখবো? মিউ টু সাইন
আই, এই মাত্রা উচ্চারণ করো মিউ টু সাইন আর ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর, এই মাত্রা উচ্চারণ করো মিউ ওয়ান সাইন আর, মিউ টু সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর বাই সাইন থিটা, সাইন আই বাই সাইন থিটা সমান ওসি বাই ওএ, তাহলে লিখতে পারি মিউ টু ইন্টু ওসি বাই ওএ ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু সাইন আর বাই সাইন থিটা মানে হচ্ছে আই সি বাই আই এ, আর মিউ টু ওসি সমান লেগে যায় পিও প্লাস পিসি বাই ও এ সমান লেগে যায় ওপি, ক্ষুদ্র অনুমেষ যুক্ত এ বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি, অতএব ও এ সমান ওপি বা পি ইকুয়ালস টু মিউ ওয়ান আই সি মানে হচ্ছে পি আই প্লাস পি সি প্লাস আই এ মানে হলো আই বা পি আই, আর এখান থেকে দেখা যায় মিউ টু পিও বাই পিও মানে ওয়ান প্লাস পিসি বাই পি ইকুয়ালস টু মিউ ওয়ান পিআই বাই পিআই ওয়ান প্লাস পিসি বাই পিআই, আর মিউ টু ওয়ান পিসি কত প্লাস আর বাই পিও মাইনাস ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু ওয়ান প্লাস পিসি সমান প্লাস আর, আর পিআই সমান মাইনাস, আর এখান থেকে লেখা যায় মিউ টু মাইনাস মিউ টু আর বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ডি, আর এখান থেকে এইটা এদিকে নিয়ে এলাম আর মিউ টুটাকে ডান দিয়ে নিয়ে এলাম, মিউ ওয়ান আর বাই ভি মাইনাস মিউ টু আর বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু, আর আর কমন গেলে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু, বা লেখা যেতে পারে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর, এর আগের দুটোতে আমরা পেয়েছিলাম মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, এর আগের দুটো যেখানে বস্তু ছিল লঘু মাধ্যমে মিউ ওয়ান মাধ্যমে, তাই তো? তাহলে সম্পূর্ণ লেখার সময় খেয়াল করে দেখো মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ই থাকছে, এখানে মাইনাস কমন নিলে সেটা চলে আসবে, মিউ টু বাই ইউ ছিল এই মিউ টু বাই ভি ছিল অর্থাৎ প্রতিবিম্ব ছিল কোথায়, প্রতিবিম্ব ঘন মাধ্যমে, তাই তো? আর বস্তু ছিল লঘু মাধ্যমে, এখানে বস্তুটাই ঘন মাধ্যম আছে অর্থাৎ মিউ ওয়ান মাধ্যম, মিউ টু মাধ্যম আছে ওই জন্য মিউ টু বাই ইউ, এখানে মিউ ওয়ান বাই ইউ ছিল, যে জায়গাটা খালি মাথায় রাখো প্রতিম্বটা যেখানে বস্তুটার কথা খেয়াল রাখতো যে বস্তুটা যে মাধ্যম আছে সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই ইউ থাকবে, আর ভি এর জায়গায় উল্টোটা থাকবে বাই মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর, বা এখানে হবে মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই, এটাকে মাথায় রেখে রাখো। তল তলে একটা উত্তল তল যার এদিক মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ ওয়ান এবং ডান দিকের মাধ্যমে প্রতিসরাঙ্ক মিউ টু, এম পি এম বলে উত্তর দল
প্রতিসরাঙ্ক মিউ ওয়ান, ডান দিকের প্রান্তরিক প্রতিসরাঙ্ক মিউ টু। অবশ্যই এখানে কি হতে হবে, মিউ টু ইজ গ্রেটার দ্যান মিউ ওয়ান, কারণ তলের কি বলা হয়েছে যে যেদিকে তলটা প্রতিসরাঙ্ক কম সেই হিসেবেই নাও, এদিকে তলের প্রতিসরাঙ্ক কম, এই তলটা কি ওটা উত্তল তল, তাহলে এটা হচ্ছে উত্তল তল। এখানে আমরা মনে করলাম যে এখানে একটা বস্তু আছে, আচ্ছা কি আলোচনা করছি আমরা, যে বস্তু সৎ লঘুমাত্র, বস্তু সৎ এবং লঘুমাত্র আছে, এবং প্রতিম্ব অসৎ, প্রতিম্ব যেটা গঠিত হবে সেই প্রতিবিম্ব হবে অসৎ। এটা হলো বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে বস্তু। তাহলে এই বস্তু থেকে একটা আলোক রশ্মি যদি ওপি বরাবর আপতিত হয় তাহলে সেটা পিসি বরাবর প্রতিসৃত হবে, কারণ আপতন কোণ শূন্য ডিগ্রি, অতএব প্রতিসরণ কোণ শূন্য ডিগ্রি। আরেকটা আলোক রশ্মি যদি এইভাবে আপতিত হয় না, কোথায় এ বিন্দু, তাহলে এখানে এটা কি বলে এসি কি অভিলম্ব, তাহলে এই কোনটা আপতন কোণ। সাই হবে আলোক রশ্মি যদি একই মাধ্যম হতো তাহলে এই কোথায় যেত, কিন্তু লঘু মাধ্যম যদি ঘন মাধ্যমে প্রবেশ করছে তাহলে অভিলম্বে দিকে সরে আসবে, তাহলে অভিলম্বের দিকে সরে এল এ বি পথে প্রতিষ্ঠিত, তাহলে এই কোনটা কি প্রতিসরণ কোণ। তাহলে দুটো প্রতিষ্ঠিত রশ্মি কি কি, একটা এবি আর একটা পিসি, এই দুটো যদি এদিকে যায় ছেদ করবে, ছেদ করবে না, এর দ্বারা অবসান। কিন্তু যদি পিসি কে পিছন দিকে বাড়ায়, এদিকে বাড়ানোই আছে তাই তো, আর এইটাকেও যদি পিছন দিকে বাড়ায়, এবি রশ্মি কে যদি পিছন দিকে বাড়ায় পিছন দিকে বাড়ায়, তাহলে কি হচ্ছে দুটো এই আই বিন্দুতে ছেদ করছে, তাহলে এই আই বিন্দুটা কি হবে ও বিন্দু, প্রতিবিম্ব এবং অসবিন্দু। এরপর এখানে ওপি বা পিও, পিও কি বলে বস্তু দূরত্ব, কোন দিকে আপনি দর্শক বলি, তাহলে মাইনাস পি আই, মেরু থেকে প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব পি আই, আপনি দর্শক বিপরীত দিকে তাহলে মাইনাস ভি, এবং পি সি আপনি রশ্মির দিকে বক্রতা বেসার হতে প্লাস আর। একই রকম ভাবে এই কোণটাকে আমরা মনে করলাম থিটা, ত্রিভুজ ও এ সি এইখান থেকে কি লিখতে পারি, এই কোণ যদি আয় হয় তাহলে এই কোণ কত 180 ডিগ্রি মাইনাস আই, সাইন 180 মাইনাস আই মানে সাইন আই ডিভাইড বাই সাইন থিটা ইকুয়ালস টু ওসি বাই ওএ, এটা সমান সাইন আই, তাই এখানে এখানে নিয়ে এলাম ওসি এখানে চলে। আবার ত্রিভুজ আই এ সি, ত্রিভুজ আই এ সি এই ত্রিভুজ, এই ত্রিভুজটার এই কোণটা কত 180 ডিগ্রি মাইনাস, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আর ডিভাইড বাই তার বিপরীত বহু আইসি ইকুয়ালস সাইন থিটা বাই তার বিপরীত বহু এ আই, পর এখান থেকে লেখা যায় সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস
আরো দুটো আমরা আলোচনায় আসবো, কি করলাম বস্তু সব লঘু মাধ্যমে আসবে। এবার আমি লিখবো বস্তু সব লঘু মাধ্যম প্রতিবিম্ব, এখানে হয়েছিল অসৎ, এখানে প্রতিবিম্বটা কি ছিল অসৎ, এরপরে আসবে প্রতিবিম্বটা সৎ, এরপরে আলোচনা আসবে প্রতিবিম্ব সৎ, তারপরে আসবে বস্তুটাই অসৎ, বস্তুটা অসৎ আসবে না, বস্তুটাকে ঘন মাধ্যমে নিয়ে, ঠিক আছে, ব্যাস তাহলেই সেই সব এখানে আলোচনা। নেক্সট, উত্তর তলে প্রতিসরণ বস্তু সৎ এবং লঘু মাধ্যমে আছে, কিন্তু গঠিত প্রতিবিম্ব অসৎ না হয় সৎ, এটা উত্তর তল যার বাম দিকে প্রতিসরাঙ্ক বা উত্তর তলের দিকে প্রতিসরাঙ্ক মিউ ওয়ান এবং ডান দিকে প্রতিসরাঙ্ক মিউ টু এবং মিউ টু প্রোডাক্ট হয় মিউ ওয়ান। হ্যালো, বক্রতা কেন্দ্র আর বস্তুর সামনে অবতল না উত্তল তলের দিকে মেরু থেকে ইউ দূরে ও বিন্দুতে একটা বস্তু আছে, ও থেকে একটা আলো করে সি ও পি বরাবর আপনি ধরলে সেটা পি আর বা পিসি পথে, সি হচ্ছে বক্রতা কেন্দ্র, পিসি পথে প্রতিষ্ঠিত হবে, ও থেকে একটা আলো করে সি এ বিন্দুতে আবহিত, এটা কি সি এ অভিলম্ব, এটা আবর্তন কোণ, এদিকে প্রতিসরাঙ্ক মিউ টু ঘনমাধ্যম, তাহলে কি হবে অভিলম্বে দিকে সরে আসবে, যাওয়ার কথা ছিল এদিকে অভিলম্বে দিকে সরে, ঠিক আছে, অভিলম্বে দিকে সরে এসছে, কি হলো পিসি এবং প্রতিশ্রুত আলোক সি এ থেকে দুটো পরস্পরকে আই বিন্দুতে ছেদ করছে, প্রতিশ্রিত রশ্মিক হয় পরস্পরকে আই বিন্দুতে ছেদ করে, তাহলে গঠিত প্রতিম্ব কি হয়েছে সৎ প্রতিম্ব হয়েছে, বের হলো এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আর, এই কোণটাকে আমরা বলি থিটা, বুঝা গেছে, আপতিত রশ্মি গণমাধ্যম প্রতিষ্ঠিত হচ্ছে অভিলম্বের দিকে সরে এসেছে, দিকে সরে এসে এইখানে গেল, আর একটা আলো রশ্মি সরাসরি নির্গত হয়েছে, তাহলে রশ্মি দুটো পরস্পরকে আয় কিন্তু ছেদ করেছে, তাহলে প্রতিষ্ঠিত রশ্মি দুটো পরস্পরকে আয় কিন্তু ছেদ করে, তাহলে এটা হলো প্রতিবিম্ব, প্রতিবিম্বটা সৎ প্রতিবিম্ব, তাহলে একই রকম ভাবে এখানে ত্রিভুজ ও এ সি ডি এই কোণ আই হলে এই কোণ হচ্ছে 180° মাইনাস আই, তাহলে ট্রায়াঙ্গেল ও এ সি থেকে কি লিখতে পারি সাইন 180° মাইনাস আই ডিভাইড বাই কোসি ইকুয়ালস টু সাইন থিটা বাই ও এ, এই কোণ তার বিপরীত হচ্ছে, আর এখান থেকে লেখা যায় সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস টু কোসি বাই ও এ, আবার ত্রিভুজ আই এ সি দেখো আই এ সি দি এই ত্রিভুজ কি লিখতে পারি সাইন আর, সাইন আর ডিভাইড বাই আই সি ইকুয়ালস টু এই কোণটা কত 180 মাইনাস থিটা, এই কোণটা থিটা হলে এটা হচ্ছে 180° মাইনাস থিটা, কি লিখবো সাইন 180° মাইনাস থিটা ডিভাইড বাই এই কোণের বিপরীত কি আই এ, ফর সাইন আর
180 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা, সেই সাইন থিটা নিচে নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে গেলাম, এখানে চলে গেল আইসি বাই আই। এবার এই বিন্দুতে প্রতিসরণের জন্য স্নেলের সূত্র, এই বিন্দুতে যদি আমরা স্নেল সূত্র লাগাই তাহলে কি লিখতে পারি, না মিউ ওয়ান সাইন আর ইকুয়ালস টু মিউ টু সাইন আর, অর মিউ ওয়ান সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ টু সাইন আর বাই সাইন থিটা। মিউ ওয়ান সাইন আই বাই সাইন থিটা সমান ওসি বাই ওএ ডিভাইড বাই মিউ টু সাইন আর বাই সাইন থিটা সমান আইসি বাই আই এ। যেহেতু পি বিন্দু আর এ বিন্দু দুই নিকটে অবস্থিত, অর্থাৎ সমাক্ষি ও রশ্মির ক্ষেত্রে পি আর এ খুবই কাছাকাছি অবস্থিত, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ও এ সমান ওপি। আই সি সমান কি লেখা যায়, আই সি সমান লিখতে পারি পি আই মাইনাস পিসি, পি আই মাইনাস পিসি বাই আই এ সমান লিখতে পারি পি আই, যেহেতু এ বিন্দু আর বি বিন্দু নিকট অবস্থিত। আর এখান থেকে লেখা যায় মিউ ওয়ান ইন্টু ওপি বাই ওপি মানে ওয়ান প্লাস পিসি বাই ওপি ইকুয়ালস টু মিউ টু, পি আই বাই পি আই মানে ওয়ান মাইনাস পিসি বাই পি আই। এইবার পিসি, পিসি মানে বক্রতা বেসার্ধ আবৈত রশ্মির দিকে, তাহলে প্লাস আর পি আই প্রতিবিম্বের দূরত্ব আবৈত রশ্মির দিকে হচ্ছে প্লাস ভি, এবং পি ও বস্তু দূরত্ব আবৈত রশ্মির বিপরীত দিকে মাইনাস ভি দুশি দিক। আর ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি সি মানে হচ্ছে প্লাস আর ও পি মানে হচ্ছে মাইনাস ভি ইকুয়ালস টু মিউ টু ওয়ান মাইনাস পি সি মানে প্লাস আর পি আই মানে হচ্ছে প্লাস ভি। আর এখান থেকে লেখা যায় মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি, মিউ টু আর বাই ভি বাম দিকে নিয়ে গেলে প্লাস হয়, মিউ টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু, এই মিউ ওয়ান কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস মিউ ওয়ান, আর আর কমন গেলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ, আর কমন গেলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান, অর মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। যদি পারিপার্শ্বিক মাধ্যম বায়ু হয় তাহলে মিউ ওয়ান সমান ওয়ান, এবং প্রতিসারক তলে সেক্ষেত্রে বস্তু বা বক্রতা বেসার্ধের মধ্যে কি সম্পর্ক আছে আমরা দেখব। এটা হচ্ছে ঘনমাধ্যম, এদিকটা লঘুমাধ্যম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র সি, এইখানে একটা বস্তু আছে আমরা মনে করলাম ও ঘনমাধ্যমে, একটা আলোক রশ্মি যদি ওপি আবহিত হয় তাহলে তার আপতন কোণ যেহেতু শূন্য তাহলে সরাসরি এই পথেই সেটা প্রতিষ্ঠিত হবে। অপর একটা আলোক রশ্মি এমপিএন উত্তর তলে এ বিন্দুতে যদি আবহিত হয়, এ বিন্দুতে আবহিত তাহলে এখানে
এটা কি? এটা হইলো তাই তো বক্ররা কেন্দ্র এবং যোগ হচ্ছে, তাহলে কি এটা ব্যাসার্ধ? ব্যাসার্ধ স্পর্শ পরস্পরের লম্ব, তাহলে এই কোণটা কি? আপতন কোণ নাই, আলোকরশ্মি যাওয়ার কথা ছিল। এই কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? গণমাধ্যম থেকে লঘু মাধ্যম, তাহলে কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা অবিলম্ব, তার থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে, তাহলে এইটা হলো প্রতিসৃত রশ্মি। আর এইটা আরেকটা প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি দুটি পরস্পরকে আয় বিন্দুতে ছেদ করেছে, তাহলে উৎপন্ন প্রতিম্ব সত্য। এইবার যদি এটা এইভাবে যেত, এইভাবে তাহলে কি ছেদ করতো? করতো না, তখন পিছন দিকে বাড়লে করে মিলত, সেক্ষেত্রে অসত হতো। সব রকম আলোচনাই করা যায়, জানি না তা, কিন্তু এখানে আলোচনাটা আমরা কি করছি, যে বস্তু আছে গণমাধ্যমে এবং সৎ, এবং যে প্রতিজ্ঞ করিতে হবে সেটা হবে সৎ। তাহলে সৎ হতে গেলে কি হতে হবে? প্রতিশ্রিত রশ্মি দুটো পরস্পরকে ছেদ করতে হবে, তাহলে সেই প্রতিশ্রিত রশ্মি দুটো পরস্পরকে ছেদ করেছে, তবেই প্রতিজ্ঞটা সৎ হয়েছে। সেই আলোচনায় আমরা আছি, তাহলে সেক্ষেত্রে আমাদের আলোচনাটা নিয়ে আসে। এই কোণটাকে আমরা থিটা বলি, এই কোণটা কি বলে? প্রতিসরণ কোণ, তাই তো? প্রতিসরণ কোণ। আর তাহলে এই ক্ষেত্রে পিও সমান বস্তু দূরত্ব মাইনাস পিসি সমান মাইনাস আর, এবং পি আই সমান প্রতিম্ব দূরত্ব প্লাস বি, আবহিত রশ্মির দিকে। ত্রিভুজ ও এ সি এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি সাইন আই ডিভাইড বাই তার বিপরীত অবসি সমান সাইন এই কোণ, এই কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইড বাই এই কোণের বিপরীত বাহু ও এ, আর এখান থেকে লেখা যায় সাইন আই বাই ও সি সমান সাইন থিটা বাই ও এ, বা বলতে পারি সাইন আই বাই সাইন থিটা সমান ও সি বাই ও এ। আবার ত্রিভুজ আই এ সি, আই এ সি এই ত্রিভুজ কি লিখতে পারি? না, এই কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস আর, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস আর এই কোণ তার বিপরীত বাহু আই সি ইকুয়ালস টু এই কোণটা থিটা, তাহলে সাইন থিটা ডিভাইড বাই তার বিপরীত বাহু আই এ সাইন থিটা বাই আই এ, সাইন 180 মাইনাস আর মানে হচ্ছে সাইন আর, তাহলে সাইন আর বাই আই সি সমান সাইন থিটা বাই আই এ, বা বলা যেতে পারে সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস টু আই সি বাই আই এ। এ বিন্দুতে স্নেলের সূত্র লাগাও, এ বিন্দুতে যেহেতু প্রতিসরণ হচ্ছে তাহলে স্নেহ সূত্র ব্যবহার করলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি মিউ টু সাইন আই, মিউ টু সাইন আই ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর, অর মিউ টু সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর বাই সাইন থিটা, উভয় পক্ষকে সাইন থিটা দিয়ে ভাগ করা হয়েছে। আর লিখতে পারি মিউ টু সাইন আই বাই সাইন থিটা সমান ওসি বাই ওই ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস লিখতে পারি আই সি বাই আই এ, আর মিউ টু ওসি মানে লেখা যায় পিও মাইনাস পিসি, পিও মাইনাস পিসি, আর ও এ সমান লেখা যায় পিও, ও এ আর ওপি একই, অর্থাৎ ও এ সমান ওপি সমান পি ও ইকুয়ালস মিউ ওয়ান আই সি।
সি সমান লেখা যায় পি আই প্লাস পি সি বাই আই এ সমান লেখা যায় আই পি বা পি আই কেন না ক্ষুদ্র অনুমে যুক্ত হবে এ আর পি খুব নিকটেই তাহলে আমরা এটা লিখতে পারি আই পি মানে হচ্ছে পি আই এখান থেকে লেখা যেতে পারে মিউ টু ইন্টু পিও বাই পিও মানে ওয়ান মাইনাস পি সি বাই পি ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু পি আই বাই পি আই ওয়ান প্লাস পি সি বাই পি আই পর এখান থেকে লেখা যেতে পারে মিউ টু ইন্টু ওয়ান মাইনাস পি সি বাই পিও পি সি মানে মাইনাস আর পিও মানে মাইনাস ইউ তাহলে মাইনাস আর ওয়াই মাইনাস ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান ইন্টু ওয়ান প্লাস পি সি মানে মাইনাস আর পি আই সমান হচ্ছে প্লাস বি মাইনাস আর ওয়াই ও এখান থেকে লিখতে পারি আমরা মিউ টু মাইনাস মিউ টু আর ওয়াই ইউ মাইনাস মাইনাস কেটে ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান আর ওয়াই ডি মিউ ওয়ান আর ওয়াই ডি যে ফর্ম দিয়ে নিয়ে এলাম তাহলে প্লাস হয়ে গেল মিউ ওয়ান আর ওয়াই ডি এটা তো এখানে আছে মাইনাসই থাকবে মিউ টু আর ওয়াই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মিউ টু আর ডান দিকে নিয়ে গেলে মাইনাস ইউ আর আর কমন গেল মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ আর মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর ছটা যে আমরা সম্পর্ক বার করলাম অবতল এবং উত্তল উভয় ক্ষেত্রে যে যে ক্ষেত্রে বস্তুকে আমরা ধরেছি লঘু মাধ্যমে চারটে ক্ষেত্রতে আমরা ধরেছি বস্তু লঘু মাধ্যমে চারটে ক্ষেত্রে আমার সম্পর্ক এসছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর কখন যখন বস্তু লঘু মাধ্যম সে প্রতিম্প সাধক বা অসাধক সমস্ত ক্ষেত্রে এসছে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর এবং দুটো ক্ষেত্র আমরা আলোচনা করেছি যে বস্তু ঘন মাধ্যম আছে এবং সেই দুটো ক্ষেত্রে রিলেশন এসছে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই তাহলে এই দুটো জিনিসকে আমার মাথার মধ্যে রাখতে যে বস্তু যদি ঘন মাধ্যমে থাকে তাহলে সম্পর্কটা হবে মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর আর যদি বস্তু লঘু মাধ্যমে থাকে তাহলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর এখানে অবশ্যই মিউ টু ইজ গ্রেটার দেন মিউ ওয়ান